আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে ব্যানানা পুডিং রেসিপি শেয়ার করব। মাত্র 2টি ডিম আর 2টি কলা দিয়ে এই মজাদার পুডিংটা তৈরি করে নেওয়া যাবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা কলা, ডিম, দুধ এগুলো খেতে চায় না। এভাবে যদি পুডিংটা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনির মধ্যে আমি কোনো পানি দিব না, কিছুক্ষণের মধ্যে চিনিটা একাই গলতে থাকবে। ক্যারামেলটা যে প্যানে তৈরি করবেন সেই প্যানটা যদি ননস্টিক না হয় তাহলে আপনারা এখানে 2 টেবিল চামচ পানি অ্যাড করে নেবেন। চিনিটা যখন গলতে শুরু করেছে তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। চিনির মধ্যে কালার আসা শুরু করলে চুলার হিটটাকে একদমই লো করে দিতে হবে। ক্যারামেলটা কিন্তু খুব বেশি ডার্ক করা যাবে না, তাহলে পুডিংটা খেতে তিতা লাগবে। ক্যারামেলে যখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তখন আমি এটাকে নামিয়ে নিব। এই ক্যারামেলটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ডার্ক হয়ে যাবে, তাই আমি এই অবস্থায় নামিয়ে সরাসরি যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। পুডিংয়ের মোল্ডটাকে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে মোল্ডের চারপাশে ছড়িয়ে নিচ্ছি। এইবার এই মোল্ডটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য। এরই মধ্যে আমি পুডিংয়ের মিক্সচারটা তৈরি করে নিব। আমি এখানে 2টা পাকা কলা নিয়েছি, সঙ্গে আমি 2টা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিচ্ছি। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ডিমগুলিকে রুম টেম্পারেচারে এনে নিতে হবে। এইবার একটা কাটা চামচ দিয়ে এই কলাগুলিকে আমি চটকে নিচ্ছি, তবে আপনারা চাইলে এই কলাগুলিকে ছোট ছোট টুকরো করেও নিতে পারেন। কিছুক্ষণ চটকে নেওয়ার পর এখন কলা আর এই ডিমের মিক্সচারটাকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর এখন আমি সব কিছুকে একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিব। এখন কলা আর এই ডিমের মিক্সচারটাকে আমি একটা ছাঁকনিতে করে ছেঁকে নিব। যেহেতু আমি সব কিছুকে ব্লেন্ড করে নিয়েছি, কলা বা ডিমের কোনো লাম্পস নেই কিন্তু কলার বিচি থাকতে পারে, তাই ছেঁকে নিয়েছি। এবার আমি এখানে 2 কাপ দুধ অ্যাড করব, যে দুধটাকে আমি আগেই জাল করে ঘন করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স। এবার আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুধ অ্যাড করার পর খুব বেশি নাড়াচাড়া করলে এই মিক্সচারটার মধ্যে বাবলস চলে আসবে, আর বাবলস আসলে পুডিংটা ছিদ্র ছিদ্র হবে, যেটা দেখতে একদমই ভালো লাগবে না। এরই মধ্যে আমাদের ক্যারামেলটাও সেট হয়ে গেছে। ক্যারামেল সেট হতে খুব বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই সেট হয়ে যায়। এখন আমি পুডিংয়ের মিক্সচারটাকে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। মোল্ডের মধ্যে যদি কোনো ঢাকনা থাকে তাহলে সেই ঢাকনা দিয়েই ঢেকে দিতে হবে, আর যদি ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে। এতে করে ভাপের পানিটা পুডিংয়ের মধ্যে পড়বে না। এরপর চলে যাচ্ছি পুডিংটা ভাপে দেওয়ার জন্য। আমি একটা প্যানের মধ্যে একটা স্ট্যান্ড রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানির পরিমাণটা এইভাবে দিতে হবে, পুডিংয়ের মোল্ডটা যেন অর্ধেকটা পানির মধ্যে থাকে আর অর্ধেকটা উপরে থাকে। অনেক বেশি পানি দিলে ভাপের পানিটা মোল্ডের ভিতরে ঢোকার সম্ভাবনা থাকে। এরপর পুডিংয়ের মোল্ডটাকে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এই পুডিংটাকে আমি স্টিম করে নিচ্ছি 35 থেকে 40 মিনিটের জন্য। আপনাদের আরও কিছুটা সময় কম বেশি লাগতে পারে, তাই 30 মিনিট পরে একবার চেক করে নেবেন। এখন আমি পুডিংটাকে চেক করে নিব ঠিকভাবে জমেছে কি না। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা একদমই ক্লিন আসছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। এরপর পুডিংটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো হয় যদি পুডিংটা রুম টেম্পারেচারে আসার পর 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায়, তাহলে পুডিংটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমার কাছে একদমই সময় ছিল না, তাই আমি খুব জলদি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি।
ডিমোল্ড করার আগে আমি একটা নাইফ দিয়ে মোল্ড থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিয়েছি। পুডিংটা ডিমোল্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। কোনো রকমের ছিদ্র হয়নি আর কোনো ক্র্যাকও আসেনি, একদম পারফেক্ট। কেটে আমি দেখিয়ে দিচ্ছি পুডিংটা ভিতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে। পুডিংটা অনেক বেশি সফট আর একদম স্মুথও হয়েছে। বানানা পুডিংয়ের ভিতরটা কিছুটা কালোই হবে, ভয়ের কিছু নেই, টেস্টের দিকে কিন্তু কোনো হেরফের হবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর খুব সহজও লেগেছে। আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি যদি বাসায় ট্রাই করেন আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে, আমি লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।